হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা বা আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটা এই কদিনের যতগুলো টিউটোরিয়াল ভিডিও হয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই ভিডিওর মধ্যে কোনো একটা জায়গা আপনি যদি স্কিপ করেন আপনি অনেক কিছু মিস করে যাবেন তার কারণ আজকে আমরা আলোচনা করব বা আপনাদেরকে শেখাবো প্রপার ওয়ে ভিডিও আপলোডিং একেবারে ট্যাগ টাইটেল ডেসক্রিপশান সমস্তটা ব্যাপারটা হচ্ছে যে আপনি ভালো ভিডিও বানিয়েছেন ভালোভাবে এডিন এডিটিং করেছেন মিউজিক লাগিয়েছেন ভয়েস ওভার করেছেন এইবার পালা হচ্ছে আপলোডিংয়ের মানে পরিবেশনের সেটা যদি খারাপ হয় আপলোডিংয়ের ফরম্যাটটা তাহলে কিন্তু আপনার ভিডিও সবার কাছে পৌঁছাবে না র্যাঙ্কিংয়ে আসা তো দূরের কথা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপলোডিং আমরা আপন মানে আপনাদেরকে মোবাইলেই শেখাবো পুরো বিষয়টা মোবাইলেই কীভাবে কী করতে হবে কিভাবে ট্যাগ দিতে হবে সমস্তটা এবং আপনার র্যাঙ্কিংয়েও চলে আসবে এই ভিডিও বা আসতে পারে সেই রকম ওয়ে আমি দেখাবো আপনাদেরকে কোনো নিনজা টেকনিক নয় একেবারে সরল ও সফলভাবে কিভাবে ইউটিউবার হওয়া যায় তার নির্দেশিকা বলা যেতে পারে আমরা এই যে বিষয়টা বললাম অনেকটা এরকমভাবে দেখা যেতে পারে আপনি কিছু মানুষকে নিমন্ত্রণ করেছেন আপনাদের বাড়িতে আপনি খুব ভালো রান্না করতে পারেন অসাধারণ রান্না করেছেন সব কিছু ভালো কিন্তু আপনি পরিবেশনের সময় একটা নোংরা থালা গ্লাসে জল না দিয়ে আপনি একটা পুরনো একটা প্লাস্টিকের বোতল নোংরা তাতে করে জল দিয়ে গেলেন বাটি নেই ডালের ভাতের উপরে ডালটা ছেবড়ে দিয়ে চলে গেলেন তাহলে আপনার রান্না যতই ভালো হোক আপনার খাবারের উপরে কিন্তু ভক্তিটা তখনই উঠে যাবে এই পরিবেশনটাই হচ্ছে আজকে আমি শেখাবো কীভাবে ইউটিউবে আপনার ভিডিওকে পরিবেশন করবেন তো আমরা মোবাইলে স্ক্রিন রেকর্ড করি। আপনাদেরকে দেখাবো এবং বাদিকে যে জায়গাটা রয়েছে এই জায়গাতে স্ক্রিনের রেকর্ডিংটা আপনি পাবেন আমি সবার আগে রেকর্ডিংটা চালু করে দিই স্ক্রিন রেকর্ডটা এবং আপনাদেরকে পুরো প্রপার ওয়েতে দেখাবো আমি বলে রাখি স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে প্রথমেই বলে রাখি এই যে নিচে দেখতে পাচ্ছেন একদম ডান দিয়ের নিচে একটা হচ্ছে ইউটিউব তার পাশেরটা ওয়াইটি স্টুডিও এই দুটোকেই আপনার যে আইডি সেই আইডি দিয়ে আপনি লগ করে নেবেন এবার প্রথমে আসি ইউটিউবে ইউটিউব যেটা অ্যাপ্লিকেশান আমি একেবারে একটা ডেমো চ্যানেলে লগ করে রেখেছি দুটোকেই এই চ্যানেলের কোনো ভ্যালু নেই আমার কাছে টেস্টিং পেজ হিসাবে আমি খুলেছিলাম এবং ইওর চ্যানেলেও যদি যান এখানেও দেখতে পারবেন যে সব আমার টেস্টিংয়ের ভিডিও লাইভ তার মধ্যেও অদ্ভুত একটা ভিডিও সাতাশি হাজার ভিউজ হয়ে রয়েছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইবার এখানে হাইট করা আছে যাই হোক ওইখানে আমি দেখছিলাম ছশো কত সাবস্ক্রাইবার আছে এনিও এটা আমার কোনো কাজের চ্যানেল নয় আপনাদেরকে এখানেই দেখাবো তো প্রথমেই আমি বলে রাখি ভিডিওটা আপনার বানানো হয়ে গেছে সব কিছু রেডি এবার আপলোড করবেন করবেন কি আর তার মধ্যে একটা জিনিস ভেবে নিতে হবে ভেবে নয় মানে একটা জিনিস আমি সবার আগে বলে দিই আপনার ভিডিওর বিষয়বস্তু তো আপনার মাথায় আছে তো এই যে আজকে ডেমোটা দেখাবো সেই ডেমোতেও আমরা একটা বিষয়বস্তু কিছু ঠিক করে নিই যেমন আমি বলতে পারি যে কীভাবে থামনেল বানাতে হয় মোবাইলে কীভাবে থামনেল বানাতে হয় চলুন এটাও ছেড়ে দিলাম রান্নার দিকে চলে যাই কিছু অ্যাপটা কিভাবে চিকেন কষা রান্না করতে হয় ঠিক আছে এই হচ্ছে কি আপনার থিম এই নিয়ে আপনি ভিডিও বানিয়েছেন এবার এটা আপলোড করবেন আসছি এইবার প্রথমে এই যে একদম নিচে প্লাস চিহ্নটা রয়েছে এই প্লাস চিহ্নটায় ক্লিক করলে এখানে চারটে অপশান আসবে ক্রিয়েটের শর্ট এটা শর্ট ভিডিওর জন্য আপলোড ভিডিও এটাতেই আসছি তার নিচে গো লাইভ এবং ক্রিয়েটে পোস্ট ক্রিয়ে ক্রিয়েটে পোস্টটা হচ্ছে কমিউনিটির জন্য যারা যাদের কমিউনিটি আছে পরে আমি দেখাচ্ছি কমিউনিটিটা কোথায় না দেখি দিই এইখানে কমিউনিটি আছে উপরে একদম এই কমিউনিটিতে আমি এখানে কিছু পোস্ট করিনি আমার মেন চ্যানেলগুলোতে পোস্ট করা আছে যাই হোক আপলোডে চলে আসি প্লাসে মারলেন আপলোড এ ভিডিও এই আপলোড ও ভিডিওতে গিয়ে আমার দেখে নিই ছোট্ট কোথায় এই একটা আট সেকেন্ডের ভিডিও আছে এটাকেই আপলোড করে আমি টেস্ট করিয়ে দিই একবার দেখে নিলেন এই এসে গেলো আপনি এখানে ফুলেও দেখে নিতে পারবেন যে মিউজিক আসছে ঠিক আছে এবার নেক্সট নেক্সটের সময় এই জায়গাটাতে কাজ আপনি এখানে কিছু একটা দিয়ে দিন যে কোনো কিছু মানে আপনাকে প্রপার এখন টাইটেল লিখতে হবে না টাইটেল ট্যাগ কোথা দিয়ে লিখবেন আমি সেখানে আসছি এখানে শুধু আপনি দিয়ে দিন যে আমরা চিকেন রান্না করছি তো শুধু চিকেন দিয়ে দিন চয়রশি কয়েকর এই যে চিকেন এসে গেছে চিকেন ব্যাস আর কিছু লাগবে না এইবার হচ্ছে এটা ওকে হলো এইবার তার নিচে আছে অ্যাড ডেসক্রিপশান দেওয়ার এখানে দরকার নেই আমি কোথা থেকে দেবেন আমি যাচ্ছি তার নিচে আছে প্রাইভেট এটাকে করে দিন আনলিস্টেড আনলিস্টেড কেন করবেন আমি সেটাও আমি পরে বলছি আর আগে এখান থেকে আপলোডটাকে করে নিন এগুলো এই যে অডিয়েন্স আছে এইটাতে যাবেন এটা খুব ভাইটাল এটা যদি উপরের ইয়েস ইটস মেড ফর কিডস তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ চিকেন রান্নাটা তো আপনি বাচ্চাদের জন্য করছেন না তাই এবং যদি বাই চান্স এটা আপলোড হয়ে যায় এই অবস্থায় আপনার কিন্তু ইয়ে হবে না সব জায়গাতে ভিডিও পৌঁছাবে না তারপরে কমেন্ট বক্স বন্ধ হয়ে যাবে তাই এই জায়গাটা খুব সাবধানে আপনি দেখে নেবেন নো ইটস নট মেড ফর কিডস মানে সেকেন্ড অপশানটা এটাকে ক্লিক করে নেবেন এটাকে ক্লিক করার পর এখানে আর যেটা আছে এই চ্যানেলের কোনো প্লে নেই আপনি যখন আছে একটা প্লে আছে সন্তু কারা ওকে বলে হয়তো আমি কখনও খুলেছিলাম এরকম প্লে লিস্ট বানানো অন্যদিন শেখাবো প্লে বানানো তো এরকম প্লে লিস্ট থাকবে আপনার চিকেনের আইটেমের উপরে শুধু একটা প্লে লিস্ট করে আমি ধরুন একটা রান্নার চ্যানেলের কথা বলছি যেটা উদাহরণ সেটা যার যেটা থিম হবে ভিডিওর তার সেই রিলেটেড থাকবে কেউ যদি গ্যাজেট রিভিউ করে তো মোবাইলের রিভিউর একটা আলাদা আপনি প্লে লিস্ট করে রাখলেন ক্যামেরা রিভিউর একটা আলাদা প্লে করে রাখলেন তো ক্যামেরা রিভিউ করে সেই প্লে লিস্টটাতে অ্যাড করে নেবেন আমি এখানে একটা নর্মালি একটা করা আছে এটাতে অ্যাড করে নিলাম ধরুন ঠিক আছে করে ডান করে নিলাম এই হয়ে গেল এখানে পুরো কাজ আপলোড মেরে দিলাম এবার ও আপলোড হয়ে যাবে কোনো অসুবিধা নেই পোস্ট হওয়ার আগে এবার কাজ হচ্ছে ব্যাক করে চলে এলাম এবারে যে ওয়াইটি স্টুডিও আছে ওয়াইটি স্টুডিওতে ঢুকলাম ওখানেও আমার ওই একই লগ ইন করা আছে এইবার এই যে চিকেন আট সেকেন্ডের ভিডিও তো ন সেকেন্ডের তাই মানে আমার যেহেতু ইন্টারনেটের লাইনের স্পিডটা খুব ভালো টুক করে আপলোড হয়ে গেছে আপলোড হয়ে গেল সঙ্গে সঙ্গে ছশো বিয়াল্লিশটা সাবস্ক্রাইবার একটা টেস্টিং চ্যানেল এইবার আসছি আপনাদেরকে আসল কাজ এইখান থেকে সব কিছু করতে হবে প্রথমে এখানে ঢুকলেন এইবার এই যে উপরের পেন্সিলের চিহ্নটা আছে এইখানে গেলেন এখানে যাওয়ার পর আপনার থামনেলও তৈরি করে রেখেছেন এর জন্য থামনেলটা এমনভাবে বানাবেন যেন চিকেনটাকে দেখেই মানুষের লোভ লাগে আর মানে আপনার যে থামনেলের উপর যে কথাটা লিখবেন সেটা লেখার পড়ার সাথে সাথেই যেন ক্লিক করে জিভে জল আনা চিকেন বা এই রকম চিকেন আজকে অব্দি কেউ বানাতে পারেনি মানে ক্যাচি লাইন দিতে হবে মানুষের মনে যাতে সেটা আকর্ষণ করে এইবার এই যে বাদিকের উপরের পেন্সিলটা রয়েছে এইটাতে ক্লিক করলে এখানে থামনেলের জন্য আপনার কাছে চাইবে যাদের একদম নতুন চ্যানেল তারা ওই কাস্টম থামনেল দেওয়ার জন্য একটা মোবাইল নাম্বার দিয়ে একটু ভেরিফাইড করে নিতে হয় তবে কাস্টম থামনেল দেওয়ার পারমিশন পায় এটা আপনি প্রথম দিনই করে নেবেন সেটার কোনো এমন হাতিঘোড়া প্রসেস নেই আপনার কাছে চেয়ে নেবে ওরাই যে এটা দিতে চান তাহলে নাম্বার দিন নাম্বার দিলে ফোন নাম্বারে একটা আপনার কোড আসবে চার পাঁচ ছয় অক্ষরের হয়তো সেই নাম্বারটা পুট করে দিলে ভেরিফাইড হয়ে যাবে কারণ আমি সবগুলো অনেক দিন আগে করেছি ক অক্ষরের কোড আসে জানি না আসে একটা কোড ওটা পুট করে দিলেই ওখানে আপনি কাস্টম থামনেল দেওয়ার পারমিশন পেয়ে যাবেন আর ইউটিউব থেকে এই তিনটে থামনেল সিলেক্ট করে দেয় তার মধ্যে দু নম্বর যে থামনেলটা এই থামনেলটা সিলেক্ট হয়ে আসে আরও দুটো থাকে এটা হচ্ছে ওই ভিডিওর থেকেই আপনার ওরা বার করে নিয়েছে মেশিন মেশিনারি সিস্টেমে কিন্তু আপনি দেবেন হচ্ছে গিয়ে কাস্টম থামনেল তাই কাস্টম থামনেলে ঢোকার পর আপনার যেখানে থামনেল তৈরি করা আছে এইখানে একটা চিকেনের ছবি নাকি ডিমের যাই হোক একটা ছবি খাবারের রয়েছে কিন্তু এতে কিছু লেখা নেই ওকে এতে কিছু লেখা নেই তো এটা যদি আচ্ছা আমি এটাকেই ধরলাম আমার থামনেল এটাই আমার থামনেল দিলাম ঠিক আছে এটা বাইরে থেকে ছবি এই ভিডিওর মধ্যে কিন্তু এই ছবিটা নেই এবার এই থামনেলটা আমি মানিয়ে নিচে ধরুন এর মধ্যে লেখা আছে নাম ফাম লেখা আছে ওকে করে দিন ডান করলেন এখনও কিন্তু সেভ করার দরকার নেই সেভ কখন করবেন বলছি এইবার টাইটেল টাইটেল আপনি লিখতে পারবেন একশোটা অক্ষরের মধ্যে কিন্তু একশোটা অক্ষরই যে লিখতে হবে তার কোনো মানে নেই আপনার যেই বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন সেই কথাটা যেটা হেডলাইনে বলতে এসছেন সেই কথাটা শেষ হয়ে গেল হয়ে গেল সেটা সত্তরটা অক্ষরের মধ্যে হতে পারে পঞ্চাশটা হতে পারে পনেরোটার মধ্যে হতে পারে আবার একশো একশোটাও হতে পারে তো আপনার যতটা প্রয়োজন ততটা তো চিকেন বানানোর সহজ পদ্ধতি এরকম কিছু একটা লিখে দিলেন আপনি মানে কিছুটা না মানে আপনাকে ভালো করে ক্যাচি লাইন করে লিখতে হবে একেবারে যে যেটা লিখে দিলেন সেটা নয় তো আমি লিখলাম একটা আপনাদের বোঝানোর জন্য সহজ পদ্ধতি সহজ উপায় এখানে এসছে ডিফল্টে তাই এইবার এখানে কিছু সিম্বল থাকে যেমন এইটা এইটা আপনি দিয়ে দিলেন ঠিক আছে দেওয়ার পর এইবার ইংলিশে ধরুন আপনি একটা টাইটেল করবেন হাউ টু মেক চিকেন ইজি ইজি টু মেক এরকম কিছু একটা দিয়ে দিলেন মানে এটা আপনি ভেবে চিনতে দেবেন এটা আবার বাংলায় কেন আসছে ইংরেজিতে হবে তো ইজি টু মেক চিকেন কষা ঠিক আছে এই হয়ে গেল আপনার টাইটেল এরকম কমপ্লিট মানে যেরকম করে আপনি গুছিয়ে দিয়ে দিলেন এইটা হয়ে গেল এরপরে আসছি আচ্ছা ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু মিস গেলে কিন্তু আপনাদের অনেক কিছু মিস হয়ে যাবে এবার আসছি অ্যাড ডেসক্রিপশান এখানে পুরো টাইটেলটাকেও ওখান থেকে কপি করে এনে প্রথমে সামনেই বসিয়ে দিতে পারেন না দিলে অসুবিধা নেই এখানে আপনার পুরো লিখতে হবে চিকেন সম্পর্কে একখানা ছোটোখাটো আর্টিকেল পাঁচ হাজারটা অক্ষর লেখা যেতে পারে আপনি মোটামুটি দুশো আড়াইশোর মধ্যেও লিখতে পারেন আপনার বিষয়বস্তুর মধ্যে লিখতে হবে বাইরের কিছু নয় তো এখানে পুরো যা আপনি পুরোটা লিখলেন লেখার পর আপনার যদি ইনস্টাগ্রাম আইডি থাকে সেসব আইডি ফাইডি সব দিয়ে দিলেন অন্য ভিডিও যদি কিছু আপনি মেনশন করে থাকেন যে এই ভিডিওটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটা পেস্ট করবেন এই সব পেস্ট টেস্ট করার পর তারপরে আপনি একদম শেষে কি দেবেন হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ দিয়ে আপনি দেবেন চিকেন কষা এ দেখুন চিকেন হ্যাশট্যাগ চলে এসছে অলরেডি তার মানে এগুলো ছশো বাইশকে ভিডিওজ রয়েছে এই এই হ্যাশট্যাগগুলো তিনখানা দেবেন একটা হ্যাশট্যাগ দিলেন তারপরে আবার চিকেন রিলেটেড কি আছে ওরাই সাজেস্ট করে দেবে চিকেন রেসিপি এই একটা দিলেন তারপরে দিলেন এটা কিন্তু আমি শুধু চিকেনের ক্ষেত্রে এবার আপনি যেটা যে বিষয়টা কাজ করেছেন সেই বিষয়টাই দেবেন আবার চিকেন ইয়ে করুন চিকেনের মধ্যেও আপনি পেয়ে যাবেন এরকম হ্যাশট্যাগ অনেকগুলি পেয়ে যাবেন চিকেন বাংলায় একটা দিয়ে দিতে পারেন আপনি কোনো অসুবিধা নেই চিকেন কারি যেহেতু আপনি বাংলায় ভিডিও যদি বানান তাহলে বাংলা এরকম হয়ে গেল এবার এটা সেভ করার এখনও দরকার নেই এটা ব্যাক করলেন ব্যাক করার পর এই যে আনলিস্টেড এখানে করা আছে এখন ঠিক আছে এই যে নো ইডস নট মেড ফর কিডস এখান থেকেও করতে পারেন ওখানে তো আপনি করেই দিয়েছেন এবার প্লে দিয়ে দিয়েছেন এইবার হচ্ছে মোর অপশনে গিয়ে ট্যাক্স ক্যাটাগরি এই যে অ্যাড ট্যাক্স ট্যাক্স এইখানে গিয়ে আপনি প্রথমে যে আপনি টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটাকে কপি করে আনবেন কিভাবে জাস্ট এখানে ক্লিক করলেন ক্লিক করার পর এটাকে টেনে নিয়ে বাংলা যে লেখাটা লিখেছেন এখান থেকে কপি করলেন কপি করার পর তারপরে চলে গেলেন আবার ট্যাগের ওখানে ট্যাগে গিয়ে প্রথম ট্যাগেই যেটা আছে পেস্ট করে দিলেন দিয়ে এন্টার এন্টারটা মারলেই এই যে ডান দিকে নিচে নীলের মধ্যে এন্টার এন্টার মারলেই ওটা ট্যাগ হয়ে গেল এইভাবে আপনি পুরো দুটো যে টাইটেল আছে টাইটেলটা নিলেন নেওয়ার পর এবার আপনার চ্যানেলের নাম ট্যাগ করলেন মানে চ্যানেলের নামটা লিখে এই যেমন আমি যদি লিখি ট্রাভেল শ্যুটার্স ট্রাভেল শ্যুটার্স সরি ট্রাভেল শ্যুটার্স লিখে এই যে এন্টার মারলাম ও ট্যাগ হয়ে গেল এরকমভাবে পুরো ট্যাগ ট্যাগের আপনি পাঁচশোটা অক্ষর লিখতে পারবেন তার মধ্যেই করে নেবেন সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো এর মধ্যে করে নেবেন আচ্ছা আর দু একটা ট্যাগ লাইন আপনাকে খুঁজে আনতে হবে সেটা কিভাবে করবেন চিকেন কষা সেইটা এখানে গেলেন মানে আমি আরেকবার বলে দিই আগের দিন একজন বলছিল খুব তাড়াতাড়ি দেখাচ্ছেন এই গেলেন আপনি ইউটিউবে উপরে যে এই ম্যাগনিফাইন গ্লাসের মতো আছে ডান দিকের উপরে লোগোর পাশে এই এটা চিপে চিকেন কষা বানাচ্ছেন আপনি তো চিকেন এই যে চিকেন কষা ঠিক আছে চিকেন কষাটা শুধু লিখলেন লেখার পর আপনি একটা এই যে এই যে আপনার উপর যতগুলো লেখা এসছে এই কটা লেখা কিন্তু ট্যাগ লাইন আপনার ঠিক আছে এটা আপনি এখান থেকে টাইপ না করতে পারলে এখানে একটা স্ক্রিনশট মেরে নিন এবার স্ক্রিনশটের ওই লেখাগুলো যা আছে চিকেন কষা রেসিপি চিকেন কষা বেঙ্গলি স্টাইল চিকেন কষা বেঙ্গলি এগুলো সার্চেবল কন্টেন্ট মানে সার্চ হয়েছে এগুলো তার জন্য আপনার ভিডিওটা র্যাঙ্কিং করার জায়গায় এসেছে এই টিপস কেউ দেবে না যেমন দেখা একটা জিনিস দেখাই আমার যে আজকেই ছেড়েছি ধরুন মঙ্গল মঙ্গলে বাংলা কথা হ্যাঁ মঙ্গল গোলে মঙ্গলে সূর্যগ্রহণ এটা আজকে আমি আমার যে ট্রাভেল শ্যুটার্স চ্যানেল আছে আচ্ছা সূর্যগ্রহণ লিখতে গেলে এই এই অ্যাপটা না মানে এই বাংলাটা আমি কালকেই ইনস্টল করেছি এখনো ঠিক সরবর হয়নি রয়ের সঙ্গে যুক্তাক্ষ সূর্য গ্রহণ গয়রফলা গ্র হন মধ্যের না মধ্যে না ঠিক আছে সূর্যগ্রহণ মঙ্গলে ডবল দুবার সূর্যগ্রহণ হয়ে গেছে আরে বাপ রে বাপ হ্যাঁ মঙ্গলে সূর্যগ্রহণ সার্চ করলাম এ দেখুন এক নম্বর যে ভিডিওটা সেটা না সার অবশ্যই আসবে দু নম্বরটাই কিন্তু আমার চ্যানেলের সার্চ র্যাঙ্কিংয়ে দু নম্বরে রয়েছে নাসার পরেই আমার ভিডিওটা রয়েছে মঙ্গলের সূর্যগ্রহণ এরকম আপনাকে আসতে হবে হয়তো ভিডিওটার খুব বেশি ভিউজ হয়নি সেটা অনেক এটা তো সার্চেবেল কনটেন্ট নয় এটা যারা বিজ্ঞানমূলক জিনিস দেখতে ভালোবাসে তাদের জন্য এইভাবে করার পর আপনি একটা একটা কমপ্লিট করলেন এরকম পাঁচশোটা অক্ষরের মধ্যে যেটা দেখিয়ে দিলাম বা থেকে স্ক্রিনশট মেরে ওগুলো এখানে পরপর টাইপ করবেন টাইপ করার পর এখানে ক্যাটাগরি আছে গেমিং করা আছে ক্যাটাগরিতে গিয়ে আপনার যদি এখানে আবার দেখিয়ে দিই এই যে ঠিক অ্যাড ট্যাক্সের নিচে আছে ক্যাটাগরি গেমিং লেখা আছে ওটা আমার এখানে লেখা আছে বলে তাই এখানে এতগুলো যে আগের দিন বলেছিলাম পনেরোটা ক্যাটাগরি নিয়ে ভিডিও এখানেই পনেরোটা ক্যাটাগরি রয়েছে এখানে আপনার রান্নার বিষয় হলে হাউ টু অ্যান্ড স্টাইল এই যে গেমিংয়ের নিচের মানে উপর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বরটা হাউ টু অ্যান্ড স্টাইল এডুকেশন হলে এডুকেশান তিন নম্বরটা কমেডি হলে কমেডি এটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি হাউ টু স্টাইল দিলাম যেহেতু এটা রান্নার এরপর স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা আছে এটা কিন্তু একদম তাই রাখবেন ক্রিয়েটিভ কমন দেবেন না এখানে দুটো অপশন আছে ক্রিয়েটিভ কমন আর স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স ক্রিয়েটিভ কমন দিলে আপনার ভিডিও যে কেউ কিন্তু ডাউনলোড করে আপলোড করে দিলে আপনি কিছু করতে পারবেন না অ্যালাউ মেডিং রেখে দেবেন কমেন্ট ডিসেবেল করা আছে এখানে যেহেতু আমার চ্যানেল ওইটা একটা টেস্টিং চ্যানেল তাই আপনি কমেন্ট অ্যালাউ অল কমেন্টস করে দিলেন ঠিক আছে আচ্ছা অ্যালাউ অল কমেন্টস না করে আপনি হোল্ড পোটেন্সিয়ালি ইন অ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ এইটা করে দেবেন তাতে কেউ যদি গালি গালজ করে সেগুলো রিভিউতে চলে যাবে সাধারণ মানুষ দেখতে পারবে না আপনি দেখতে পারবেন অনেকে হেড স্পিচ করে না আর বিশেষ করে তখন করবে যখন আপনি একটু গ্রো হওয়া শুরু করবেন তখন যারা গ্রো হতে পারে না তারা একটা ফার্স্টেশনে ভুগে যারা গ্রো হচ্ছে তাদের চ্যানেলে এসে নেগেটিভ কমেন্টস করে তো এইটাকে ইয়ে করে দেবেন শর্ট বাই টপ মানে এই ভিডিওটা আপনার আপলোড হওয়ার পর আপনার যে হোম পেজ আছে সেই হোম পেজে উপরে আসবে না নিচে তো অবশ্যই টপেই আসবে এই হচ্ছে গিয়ে পুরো আপলোডের প্রসেস এবং এখান থেকে ব্যাক করার পর আপনি সব কিছু হয়ে গেছে দেখার পর এই আনলিস্টেড থাকা অবস্থায় পুরো জিনিসটাকে সেভ করে দিলেন ঠিক আছে এবার বলে দিই আনলিস্টেড কেন এই যে আপনি যখনই ট্যাগুলো বসাচ্ছেন আনলিস্টেড থাকলে বাইরের কেউ দেখতে পারবে না প্রাইভেট তো একেবারেই দেখতে পারবে না আনলিস্টেড থাকলে দেখতে পারবে কিন্তু কারোর কাছে নোটিফিকেশান বা কেউ খুঁজেও পাবেন আপনার চ্যানেলে ঢুকেও পাবেন আপনি যদি এই লিঙ্কটা কাউকে পাঠান তবেই গিয়ে সে দেখতে পারবে তো আনলিস্টেড করা থাকলে আপনি যখন ট্যাগ টাইটেলগুলো দিচ্ছেন তখনই অটোমেটিক্যালি ওর ইউটিউবের অ্যালগোরিদম কী করে ওকে স্ক্যান করে ওর একটা র্যাঙ্কিং তৈরি করে নেয় এবং ওর মধ্যে খারাপ কিছু থাকলে ও লাল লাল করে দেয় যে এটা ভুল হচ্ছে এই ইউজ করা যাবে না এরকম এই সুবিধাগুলো আপনি পাবেন ধরুন কোনো একটা ল্যাঙ্গুয়েজ যেটা অ্যাপ্রোপ্রিয়েট নয় সেটাকে কিন্তু ওয়ার্নিং করে দেবে এরকম কিছু ছোট ছোটো সিস্টেম আছে এবং সবচেয়ে বড় কথা আপনি আনলিস্টেড করে যদি ট্যাগ টাইটেল বসান একটা র্যাঙ্কিংয়ে যাওয়ার সুবিধা রয়েছে এরপর এটাকে মোটামুটি পনেরো এটা নিউজ চ্যানেলের জন্য বলছি না আমার যে মহাকাশ গবেষণার চ্যানেল সেটার জন্য বলছি না এগুলো কী হয় আপডেট আসার সঙ্গে সঙ্গেই আমাদের দেখে নিয়েই আনলিস্টেড থেকে পোস্ট করে দিতে হয় আপনার যদি রান্নার হয় কিংবা আপনার যদি যে কোনো কিছু হোক যেটা আপনি দশটায় ভেবেছেন টাইমিং আমি করব কালকে দশটায় সেটা সাড়ে নটায় আপলোড করে আধ ঘন্টা আপনি আনলিস্টেড করে ফেলে দিন তাহলে অ্যালগোরিদম বুঝতে পারবে স্ক্যান করে আপনার এই ভিডিওর মধ্যে কি কী বিষয় নিয়ে বলা হয়েছে সাজেস্ট করবে সেই সব ভিডিও যারা দেখে ওই টাইপের ভিডিও আপনার ভিডিও পোস্ট হওয়ার পর এক্স্যাক্টলি সেই যে ভিউয়ার্স তাদের কাছে ইউটিউবের অ্যালগরিদম পৌঁছে দেওয়ার চেষ্টা করবে এইটা বোঝার জন্য আধ ঘন্টা যদি আপনি দেন এক ঘন্টা দিলেও ভালো আধ ঘন্টা দিলেও হবে আধ ঘন্টা ছেড়ে রেখে দেবেন এইভাবে আনলিস্টেড করে এরপর আনলিস্টেডের যখন আধ ঘন্টা কি এক ঘন্টা রাখলেন রাখার পর আপনার পোস্টের টাইম এলো তখন আপনি এখানে ঢুকলেন ঢোকার পর এখানে এডিটে আগে যেতে হবে এডিটে গিয়ে এই আনলিস্টেডের জায়গায় গিয়ে এখানে উপরেরটা পাবলিক করবেন পাবলিক করার পর ব্যাক করে সেভ করলে পোস্ট হয়ে যাবে আমি সেভ করবো না এটা টেস্টিং জন্য আপনাদের দেখিয়েছি তো এই হচ্ছে গিয়ে প্রপার আপলোডিংয়ের সিস্টেম এবং আমি আপনাদের দেখালাম যে এই উপায়ে যদি আপনি আপলোড করেন আমি রেকর্ডিংটা বন্ধ করিনি অটোমেটিক মনে বন্ধ হয়ে যাবে মানে স্ক্রিন রেকর্ড করছিলাম যেটা যদি রেকর্ডিংটা না থাকে তাহলে আমার পুরো এতক্ষণের যে খাটনিটা আপনাদের সঙ্গে খাটলাম কথা বলতে বলতে আমি ফট করে মোবাইলটাকে বন্ধ করে দিয়েছি মানে এতক্ষণ যে খাটলাম পুরো খাটনিটা নষ্ট হয়ে যাবে কিন্তু এখানে কি আছে

হ্যাঁ স্যার আছে 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 আমি ভাবলে গেছিলাম প্রথম থেকে যাই হোক এই জায়গাটা একটুখানি হয়তো ইয়ে হলো তাও আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করে নিলাম এরকম ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে আমাদের অনেক সময় হয়ে থাকে এই যে প্রায় সতেরো আঠেরো মিনিট ধরে ভিডিওর জন্য যেই কাজটা করলাম বা খাটলাম সেই খাটনিটাও বিদা হয়ে যায় অনেক সময় এরকমও দেখা গিয়েছে হয়তো এমনও হয়েছে ভিডিও বানাতে গিয়ে এরকম এক্সপিরিয়েন্স তো আমাদের নিয়ে আসবো মানে আমার এক্সপিরিয়েন্স নিয়ে আসবো যেমন গতকালকে যেই ভিডিওটা বানিয়েছি অনেক মানুষ দেখছেন ভালোবাসছেন যেটা আমি বলেছিলাম ফার্স্ট ভাইরাল ভিডিওর বিষয় সেটা মানুষ দেখছেন তো অনেক সময় হয় কি এরকম যাই হোক অন্যদিনই বলবো তো বলে দিই যে কীরকম এরকম হয় অনেক সময় আমরা পুরো রেকর্ড হয়ে গেছে অডিও আসেনি ল্যাপেলই এখানে ল্যাপেল লাগানো সব হয়েছে ওখানে ল্যাপেলটা বোঝাই হয়নি যে একটা হ্যাঁ বক বক করে গেছি তারপরে দেখছি আরে বাপরে বাপে তো রেকর্ড হয় আবার রেকর্ড করতে হয়েছে এবার হয় কি প্রথমবারের যে ফ্লোটা দিয়ে বলার সেই ফ্লোটা আর সেকেন্ডবারে থাকে না এটা আপনারা যারা ভিডিও বানাবেন আবার এমনও হতে পারে যে প্রথমটায় হয়তো দু এক জায়গায় আটকে ছিল সেকেন্ডটা বেটার হয়ে গেল হতে পারে এটা হয় তো সব রকমই হতে পারে এই তো এক্সপিরিয়েন্স শেয়ার তো আপনাদের সাথে করি তো ভিডিওটা এই অবধি থাক আশা করি এটা খুব কাজের ভিডিও আপনাদের জন্য সব থেকে ভালো এখন অবধি যতগুলো টিউটোরিয়াল দিচ্ছি তার মধ্যে এটা ছিল বেস্ট আমার মতে আপনারা ভুল করবেন না একদম প্রপার ওয়েতে আপনার ট্যাপ টাইটেল এগুলো দেবেন থামনে লাগাবেন এবং আপনার ভিডিওকে অন্যদের কাছে ঠিকমতো পরিবেশন করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা